নমস্কাৰ, মই জয়প্ৰকাশ শৰ্মা। নবগ্ৰহ এষ্ট্ৰলজিকেল চেণ্টাৰলৈ আপোনালোকক স্বাগতম। আপোনালোকে চাই আছে অসমীয়া দৈনিক ৰাশিফল। আজি ইংৰাজী 2019 চনৰ 12 জানুৱাৰী আৰু অসমীয়া 1940 চনৰ পোহৰ 27 তাৰিখ শনিবাৰ। আজিৰ বাৰটো বৃষ, সিংহ আৰু কন্যা ৰাশিৰ স্বাস্থ্যৰ বাবে অশুভ বাৰ। আজি শুক্লপক্ষ ষষ্ঠী তিথি সন্ধ্যা 5:45 থাকিব আৰু তাৰপিছত সপ্তমী তিথি। ষষ্ঠী তিথিয়ে মেষ আৰু বৃশ্চিক ৰাশিৰ স্বাস্থ্য, কৰ্ম আদিত অশুভ প্ৰভাৱ বিস্তাৰ কৰে। আজি উত্তৰ ভাদ্ৰপদ নক্ষত্ৰ থাকিব, পৰিগযোগ আৰু তৈতিলকৰণ। আজি জন্ম হোৱা জাতক জাতিকাৰ মীন ৰাশি, বিপ্ৰবৰ্ণ, মানৱগণ গো অস্থি আৰু অগ্নিযোগ। আদ্য ঋতু হলে দুৰ্ভগা যোগ, শুভ কৰ্মত আৰোগ্য স্নান, শৰণ দীক্ষা আদিৰ বাবে শুভ দিন। যাত্ৰাত পূব দিশত আৰু সন্ধ্যাৰ পিছত অশুভ। খাদ্যত নিমতিতা আৰু ৰাতি নিমতিতা আৰু তাল নিষিদ্ধ। এতিয়া আহক আমি আৰম্ভ কৰোঁ আজিৰ ৰাশিফল সমূহৰ শুভাশুভ ফল। মেষ ৰাশি। আজি মেষ ৰাশিজাত ব্যক্তিৰ স্বাস্থ্যত জীৱ জন্তু অথবা যান বাহনৰ আঘাতৰ আশংকা দেখা পোৱা যায়। ধৰ্মীয় কৰ্মত অংশগ্ৰহণ আৰু অৰ্থ ব্যয়, সামাজিক আদি ক্ষেত্ৰসমূহত নানা বাধা বিপত্তি দেখা পোৱা যায়। স্বাস্থ্যৰ বাবেও ধন ক্ষয়, অৰ্থলাভৰ যোগো বিদ্যমান। বিদ্যাৰ্থীৰ স্বাস্থ্যভাৱ অশুভ হলেও বিদ্যাৰ পৰিৱেশত কৃতকাৰ্যতা লাভৰ যোগ আছে। বন্ধুৰ সংগত আনন্দ থাকিব। কৰ্মপ্ৰাৰ্থীৰ গতানুগতিক বিশেষ শুভ ফলৰ আশা দেখা পোৱা নাযায়। দুখ আৰু হতাশা অব্যাহত থাকিব, অভাৱত ধন ক্ষয়ৰ যোগ। প্ৰেমৰ পৰিৱেশৰ কমোন্নতি থাকিলেও বিশেষ শুভ ফলৰ আশা নাথাকিব। মনোমাঞ্চিত দিন এটাৰ বাবে অপেক্ষাৰ প্ৰয়োজন আছে। পাৰিবাৰিকত সুখ অব্যাহত থাকিব। অৰ্থলাভ, সামাজিক কৰ্মত ব্যস্ততা আৰু সন্মান লাভ। স্বাস্থ্যৰ বাবে অৰ্থ ব্যয়ৰ যোগ। ব্যৱসায়ত গতানুগতিকতা অব্যাহত থাকিব, কিন্তু উপাৰ্জনত সন্তুষ্টিৰ আশা কম। কৃষিজাত দ্ৰব্য, খাদ্য শস্য আৰু জোতা চেণ্ডেলৰ ব্যৱসায়ত অধিক শুভ ফল পাব। কৰ্মচাৰী পৰিৱেশত ব্যস্ততা আৰু ধনলাভৰ যোগ আছে। আজি শুভ ৰং বগা, শুভ সংখ্যা 3 আৰু 5 অশুভ। বৃষ ৰাশি। আজি বৃষ ৰাশিজাত ব্যক্তিৰ স্বাস্থ্যত সামান্য জ্বৰ, মূৰৰ বিষ আদিৰ আশংকা দেখা পোৱা যায়। কিবা আঘাতৰ সম্ভাৱনাও দেখা পোৱা যায়। ধৰ্মীয় কৰ্মত অংশগ্ৰহণ, বঞ্চিত সম্পত্তি লাভৰ যোগ আৰু শুভ সংবাদ লাভ। বিদ্যাৰ্থী আৰু কৰ্মপ্ৰাৰ্থী বিভিন্ন ক্ষেত্ৰত সামান্য শুভ ফলৰ আশা কৰিব পাৰে। ক্ৰীড়া, নৃত্য, গীত তথা সামাজিক কৰ্মত শুভ ফল পাব, কিন্তু বিভিন্ন ক্ষেত্ৰত শত্ৰুৰ অশান্তিও অব্যাহত থাকিব। দ্ৰব্য লাভৰ যোগ, স্বাস্থ্যৰ প্ৰতি সতৰ্ক। প্ৰেমত প্ৰতিকূলতাৰ প্ৰভাৱ বিদ্যমান, বিভিন্ন ক্ষেত্ৰত দুখ আৰু হতাশা। নানা পীড়াৰ বাবে অৰ্থনাশ, শত্ৰু বৃদ্ধি। পাৰিবাৰিকত গতানুগতিকতা অব্যাহত থাকিব। ভূমি অথবা যান বাহন লাভৰ যোগ বিদ্যমান। ব্যৱসায়ত উপাৰ্জন বৃদ্ধিৰ যোগ থাকিলেও মনোমাঞ্চিত ফল লাভত ব্যৰ্থতা। ভাগ্যত কেতুগ্ৰহৰ প্ৰভাৱত সৌভাগ্য লাভত বাধা। দুগ্ধজাত সামগ্ৰী, গাখীৰৰ ব্যৱসায় তথা হোটেল আৰু খাদ্যদ্ৰব্যৰ ব্যৱসায়ত অধিক উপাৰ্জন দেখা পোৱা যায়। কৰ্মচাৰী, সামাজিক তথা ৰাজনৈতিক ক্ষেত্ৰত ব্যস্ততা আৰু সন্মান লাভৰ যোগ আছে। কৰ্ম পৰিৱৰ্তনত দুখ বৃদ্ধি। শুভ ৰং বগা, শুভ সংখ্যা 2 আৰু 8 অশুভ। মিথুন ৰাশি। আজি মিথুন ৰাশিজাত ব্যক্তিৰ স্বাস্থ্য দিনৰ ভাগত ভাল থাকিব, কিন্তু ৰাতিৰ ভাগত নানা আঘাতৰ সম্ভাৱনা দেখা যায়। ধন আৰু সম্পদ লাভৰ যোগ আছে। বিভিন্ন পৰিৱেশত কৃতকাৰ্যতা, কিন্তু বুদ্ধিহানি আৰু অৰ্থহানি যোগো বিদ্যমান। বিদ্যাৰ্থী আৰু কৰ্মপ্ৰাৰ্থী বিভিন্ন ক্ষেত্ৰত শুভ ফল পালেও মনোবাঞ্চিত হোৱাৰ আশা কম। শিক্ষিত ব্যক্তিৰ শত্ৰুতাৰ বাবে বিদ্যা আৰু কৰ্মপ্ৰাপ্তিত বাধা। কোনো ব্যক্তিৰ অশুভ পৰামৰ্শ গ্ৰহণৰ পৰা আঁতৰত থকা উচিত। ভ্ৰমণ যোগ। প্ৰেমৰ পৰিৱেশ অনুন্নত, যোগাযোগত শুভ ফল পালেও দুখ আৰু হতাশা অব্যাহত থাকিব। বয়স্ক জাতক জাতিকাই শুভ ফল অধিক পাব। পাৰিবাৰিকত ধন আৰু সম্পত্তি লাভৰ যোগ, আনন্দ থাকিব। সামাজিক পৰিৱেশত স্থান আৰু সন্মান লাভ, অতিথিৰ আগমন আৰু ভ্ৰমণ যোগ। ব্যৱসায়ত উপাৰ্জন বৃদ্ধি, সঞ্চয়ত আনন্দ, বুদ্ধিহানিৰ বাবে সৌভাগ্য লাভৰ পৰা বঞ্চিত হোৱাৰ যোগ আছে। মনোহাৰী সামগ্ৰী, মোবাইল, টিভি আদি আৰু কিতাপ কাগজৰ ব্যৱসায়ত অধিক উপাৰ্জন আশা কৰিব পাৰে। যৌথ ব্যৱসায়ত অত্যাধিক লাভৰ আশা কৰিব পাৰে। শুভ ৰং নীলা, শুভ সংখ্যা 7 আৰু 6 সংখ্যা অশুভ। মকৰ ৰাশি।
আজি কর্কট রাশির স্বাস্থ্য দিনের ভাগত উন্নত থাকিব, রাতির ভাগত রোগ আর নানা আঘাতের আশঙ্কা দেখা যায়। অশুভ সংবাদ লাভ, চিন্তা বৃদ্ধি, সামাজিক কর্মত ব্যস্ততা, অর্থলাভের যোগ থাকলেও ব্যাধিক্য যোগও বিদ্যমান। বিদ্যার্থী আর কর্মপ্রার্থী গতানুগতিকতা অব্যাহত থাকিব, বিশেষ শুভফলের আশা দেখা নাই। অর্থ আর দ্রব্যলাভর যোগ আছে, বিদ্যার পরিবেশ গতানুগতিক, কর্মলাভর অপেক্ষার প্রয়োজন থাকিব। প্রেমর পরিবেশত বিশেষ শুভফল নাপাব, গতানুগতিকতা অব্যাহত থাকিব। যোগাযোগত শুভফল প্রাপ্তির আশা আছে, আশা বৃদ্ধির যোগও বিদ্যমান। পারিবারিক পরিবেশ প্রতিকূল, শত্রুনাশর যোগ, অর্থলাভ কিন্তু অশুভ সংবাদত চিন্তা বৃদ্ধির যোগ, অর্থহানি। ব্যবসায়ত গতানুগতিকতা অব্যাহত থাকিব, বিভিন্ন উৎসর পর ধন লাভ হলেও নানা কারণত ব্যাধিক্য যোগ। কর্মচারী কর্মপরিবর্তনত আনন্দ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অধিক অর্থব্যয় যোগ, ব্যস্ততা থাকিব। শুভ রং নীলা, শুভ সংখ্যা সাত আর এক সংখ্যা অশুভ। সিংহ রাশি, আজি সিংহ রাশির স্বাস্থ্যত জ্বর সর্দি কাহ কফ আর সামান্য বিষ বেদনার আশঙ্কা দেখা পাওয়া যায়। অস্ত্র আর পানির পরাও সাবধানতা অবলম্বন করা উচিত। ধন সম্পদ লাভর যোগ, পুণ্যকর্মত অর্থব্যয়। বিদ্যার্থী বিদ্যাহানি যোগ থাকলেও ক্রিয়া তথা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাত শুভফল আশা করবেন, যদিও অধিক অর্থব্যয় যোগও দেখা পাওয়া যায়। কর্মপ্রার্থী গতানুগতিকতা অব্যাহত থাকিব, অর্থ আর শুভ সংবাদ লাভর সম্ভাবনা আছে, নানা কারণত ব্যয় অধিক। প্রেমর পরিবেশ মিশ্র ফলদায়ক, শুভ সংযোগ স্থাপনের যোগ, কিন্তু অভাবত মানসিক শান্তি বিঘ্নিত আর মূল্যবান দ্রব্য আর সময় নষ্টর যোগ বিদ্যমান। বিভিন্ন ক্ষেত্রে আত্মীয় সহায় লাভতো উপকৃত হওয়ার যোগ দেখা পাওয়া যায়। পারিবারিকত গতানুগতিক, গৃহত শুভকর্মর সিদ্ধান্ত গ্রহণ আর বাঞ্ছা সিদ্ধি, বিভিন্ন উৎসর পর ধন লাভ, কারোবার স্বাস্থ্যের বাবে অর্থব্যয় যোগ। ব্যবসায়ত উপার্জন থাকলেও মনোবাঞ্ছিত হওয়ার আশা কম, নানা পীড়ার বাবেও অর্থব্যয় যোগ। খেলার সামগ্রী, মাছ মাংস, খাদ্য শস্য আর গৃহ নির্মাণ সামগ্রীর ব্যবসায়ত অধিক উপার্জন দেখা পাওয়া যায়। কর্মচারী পরিবেশত আনন্দ থাকলেও স্বাস্থ্যের বাবে যত্ন লওয়া আবশ্যক, সামাজিক কর্মত ব্যস্ততা। শুভ রং নীলা, শুভ সংখ্যা ছয় আর আট সংখ্যা অশুভ। কন্যা রাশি, আজি কন্যা রাশিজাত ব্যক্তির স্বাস্থ্য বাবদ রোগ বৃদ্ধি আর অস্ত্র আদির আঘাতের সম্ভাবনা দেখা যায়। বাঞ্ছিত দ্রব্যলাভ, পুণ্যকর্মত অংশগ্রহণ আর অর্থব্যয়, বুদ্ধিহানির বাবেও অর্থব্যয় যোগ, কোনো কারণত দুঃখ আর হতাশার যোগও দেখা পাওয়া যায়। বিদ্যার্থী আর কর্মপ্রার্থীর স্বাস্থ্যভাব অশুভ, অর্থলাভ, কিন্তু যিকোনো পরিবেশত মান সম্মানের প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত। শুভ সংবাদ লাভ আর ভ্রমণ যোগ। প্রেমর পরিবেশ গতানুগতিক, বিশেষ শুভফল দেখা পাওয়া না যায়। বিপরীত পক্ষের স্বাস্থ্যভাব অশুভ, অভাবত অর্থহানি আর চিন্তা বৃদ্ধি। পারিবারিকত সুখ অব্যাহত থাকিব, সম্পত্তি লাভর যোগ আর বাঞ্ছা সিদ্ধি, ভ্রমণত ধন ব্যয়। ব্যবসায়ত উপার্জন বৃদ্ধি যদিও নানা কারণত ব্যাধিক্য যোগও বিদ্যমান। ঔষধ, রত্ন অলংকার, বস্ত্র আর মনোহারী সামগ্রীর ব্যবসায়ত অধিক উপার্জন আশা করবেন। কর্মচারী পরিবেশ গতানুগতিক হলেও অশুভ সংবাদ লাভর যোগও বিদ্যমান। শুভ রং বগা, শুভ সংখ্যা দুই আর এক সংখ্যা অশুভ। তুলা রাশি, আজি তুলা রাশিজাত ব্যক্তির স্বাস্থ্য উন্নত থাকিব, ধন আর বাঞ্ছিত দ্রব্যলাভ, অশুভ সংবাদ লাভর যোগও বিদ্যমান, বিভিন্ন ক্ষেত্রে আশাভঙ্গ, দুঃখ তথা অর্থহানি যোগ। বিদ্যার্থী আর কর্মপ্রার্থী বিভিন্ন উৎসর পর অর্থলাভ, সামাজিক কর্মত সম্মান, কর্মপ্রার্থীর গতানুগতিকতা অব্যাহত থাকিব আর ব্যস্ততা বৃদ্ধি। প্রেমর পরিবেশত আনন্দ অব্যাহত থাকিব, কিন্তু অভাবত দুশ্চিন্তা বৃদ্ধি, বাঞ্ছিত সিদ্ধান্ত গ্রহণের কন্টেক অপেক্ষা করা উচিত। পারিবারিকত সুখ, রাজনৈতিক তথা সামাজিক ক্ষেত্রে ভয় আর অর্থব্যয়, মনোবাঞ্ছিত সম্পত্তি লাভর যোগ আছে, শত্রুনাশ হলেও নানা কারণত চিন্তা বৃদ্ধির যোগ। ব্যবসায়ত গতানুগতিকতা অব্যাহত থাকিব যদিও মনে বিচরা উপার্জনত বিলম্বতার যোগ, পুরোনা অনাদায় ধনের আদায় প্রাপ্তি যোগ আছে যদিও সন্তুষ্টি নাথাকিব। সাপ্লাই, বস্ত্র, কিতাব কাগজ আর দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায়ত অধিক উপার্জন দেখা পাওয়া যায়। কর্মচারী কর্মপরিবর্তনত আনন্দ, বন্ধুর সঙ্গ লাভ আর ভ্রমণ যোগ। শুভ রং গোলপীয়া, শুভ সংখ্যা এক আর সাত সংখ্যা অশুভ। বৃশ্চিক রাশি, আজি বৃশ্চিক রাশির স্বাস্থ্য উন্নত থাকিব যদিও অকস্মাত হব পড়া যিকোনো আঘাতের পর সতর্কতা লওয়া আবশ্যক। অশুভ সংবাদ লাভর যোগ, ধন লাভ, কিন্তু ব্যাধিক্য যোগও বিদ্যমান। কোনো পরিবেশত কারোবার দ্বারা প্রতারিত হওয়ার পর সাবধানতা অবলম্বন করা উচিত। বিদ্যার্থী আর কর্মপ্রার্থী গতানুগতিকতা অব্যাহত থাকিব, বিদ্যার পরিবেশ অশুভ, ভ্রমণত
স্বাস্থ্যের প্রতি অধিক সতর্ক হওয়া প্রয়োজন। আমি জুই আর নানা ক্ষেত্রে ভয়ের সম্ভাবনা দেখা পাওয়া যায়। কর্মপ্রার্থী দুঃখ আর হতাশা বৃদ্ধি, সামাজিক ক্ষেত্রে নিষ্ঠতা থাকবে। আমার পরিবেশ অনুন্নত, যোগাযোগত শুভফল পাব আর শুভ দিন এটার কিঞ্চিত অপেক্ষার প্রয়োজন দেখা পাওয়া যায়। পারিবারিকত গতানুগতিক উল্লেখযোগ্য শুভফল দেখা পাওয়া নহলেও সুখত বিঘিনি নঘটে। ব্যবসায়ত ক্রমোন্নতি অব্যাহত থাকিব, উপার্জন আর সঞ্চয় বৃদ্ধি, ব্যস্ততা আর ব্যাধিক্য যোগও বিদ্যমান। চোর আর জুইর পরাও সাবধানতা অবলম্বন করা উচিত। মাছ মাংস, বৈদ্যুতিক সরঞ্জাম আর ইলেকট্রনিক দ্রব্যর ব্যবসায়ত অধিক উপার্জন আশা করব পারে। কর্মচারী কর্ম পরিবর্তনের শুভ সংবাদ লাভ, শুভ রং ডাঠ নীলা, শুভ সংখ্যা ছয় আর এক সংখ্যা অশুভ। ধনুরাশি, স্বাস্থ্যত অস্ত্র আর যান বাহন আদির আঘাতের সম্ভাবনা দেখা যায়। জুইর পরাও সাবধানতা অবলম্বন করা উচিত। ধর্মীয় কর্মত ব্যস্ততা আর অর্থ ব্যয়, মনোবাঞ্ছা সিদ্ধি আর যিকোনো পরিবেশত কৃতকার্যতা লাভের যোগও বিদ্যমান। অর্থ লাভ, বিদ্যার্থী আর কর্মপ্রার্থী অশুভ সংবাদ লাভত দুঃখ প্রাপ্তির যোগ, দ্রব্যলাভত মনোবাঞ্ছা সিদ্ধি আর ভ্রমণ যোগ। প্রেমর পরিবেশত আনন্দ অব্যাহত থাকিব, বিভিন্ন নতুন সংযোগ লাভ, বন্ধুর শত্রুতার পর সাবধানতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্যত দুর্বলতা থাকিব, পারিবারিকত সুখ, কারোবার স্বাস্থ্যের সামান্য অর্থ ব্যয়ের যোগ আছে, বিভিন্ন উৎসের ধন লাভের যোগও বিদ্যমান। সন্তানের কৃতকার্যতাত আনন্দ বৃদ্ধি, ছুটি ভ্রমণতো আনন্দ থাকিব। ব্যবসায়ত গতানুগতিকতা অব্যাহত থাকিব, উপার্জন থাকিলেও লাভ বৃদ্ধির সম্ভাবনা কম। জুই আর চোরের পর সাবধানতা লওয়া উচিত। মনোহারী সামগ্রী, এড়ি, মুগা আর পাটর বস্ত্র আর জোতা আদির ব্যবসায়ত অধিক উপার্জন দেখা পাওয়া যায়। কর্মচারী গতানুগতিক কর্ম পরিবর্তনত আনন্দ আর ভ্রমণ যোগ, শুভ রং নীলা, শুভ সংখ্যা সাত আর এক সংখ্যা অশুভ। মকর রাশি, স্বাস্থ্যত ক্রমোন্নতি অব্যাহত থাকিব, ধন আর সম্পদ লাভত বাঞ্ছা সিদ্ধির যোগ আছে, পুণ্য কর্ম, বুদ্ধিহানির অর্থহানির যোগও বিদ্যমান। সামাজিক কর্মত সম্মান আর স্থান লাভ, বিদ্যার্থী আর কর্মপ্রার্থীর সম্মান আর বাঞ্ছিত স্থান লাভের যোগ, অভাবত অর্থহানি আর বন্ধুর মনোমানিল্যর যোগও দেখা পাওয়া যায়, দুষ্ট বন্ধুর সঙ্গত নানা হানির যোগও বিদ্যমান। প্রেমর পরিবেশর ক্রমোন্নতি থাকিব, কিন্তু কিবা কারণত দুঃখপ্রাপ্তির যোগও বিদ্যমান, নিজের আসন কিন্তু অটুট থাকিব। পারিবারিক পরিবেশ উন্নত, বাঞ্ছিত সম্পত্তি লাভত আনন্দ, স্বাস্থ্যের অর্থ ব্যয়, শত্রু বৃদ্ধি। ব্যবসায়ত ক্রমোন্নতি অব্যাহত থাকিব, কিন্তু পরিবেশত জুই, চোর, দস্যুর পর সাবধানতা অবলম্বন করা উচিত। অর্থহানি, বস্ত্র, লৌহ আর সুগন্ধি দ্রব্যর ব্যবসায়ত অধিক উপার্জন আশা করা যায়। কর্মচারী গতানুগতিকতা অব্যাহত থাকিব, কোনো প্রিয় বন্ধুর সহায় লাভত উপকৃত হব। শুভ রং বগা, শুভ সংখ্যা তিন আর পাঁচ সংখ্যা শুভ। কুম্ভ রাশি, আজি কুম্ভ রাশির ব্যক্তির স্বাস্থ্য উন্নত থাকিব, মনোবাঞ্ছিত দ্রব্যলাভত আনন্দ, ধনলাভ হলেও নানা কারণত ব্যাধিক্য যোগ, অশুভ সংবাদ লাভের যোগও বিদ্যমান, সামাজিক কর্মত অমঙ্গলের যোগ আছে। বিদ্যার্থী আর কর্মপ্রার্থীর মধ্যম দিন, যোগাযোগত শুভ ফল পাব, নতুন সংযোগ লাভের যোগও বিদ্যমান, কিন্তু বাঞ্ছিত দিন এটার অপেক্ষার প্রয়োজন দেখা পাওয়া যায়। প্রেমর পরিবেশত বিশেষ উন্নতি দেখা পাওয়া নহলেও গতানুগতিকতা হ্রাস নাপাব, চিন্তা বৃদ্ধি, পারিবারিক পরিবেশ গতানুগতিক, বিভিন্ন উৎসের পর ধন লাভ কিন্তু ব্যাধিক্য যোগ, সন্তানের চিন্তা, ব্যবসায়ত উপার্জন বৃদ্ধি, কিন্তু পরিবেশত নানা প্রকারের শত্রুর পর সাবধানতা লওয়া উচিত। ঔষধ, মনোহারী সামগ্রী আর ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ত অধিক উপার্জন দেখা পাওয়া যায়। কর্মচারী বিভিন্ন উৎসের পর ধন লাভ, কর্ম পরিবর্তনত আনন্দ, শুভ রং নীলা, শুভ সংখ্যা এক আর দুই সংখ্যা শুভ। মীন রাশি, আজি মীন রাশি জাত ব্যক্তির স্বাস্থ্যত ক্রমোন্নতি অব্যাহত থাকিব, কিন্তু নানা কারণত শারীরিক দুর্বলতা দেখা পাওয়া যায়। ধর্মীয় ক্ষেত্রত অর্থ ব্যয় আর সৌভাগ্য লাভের যোগ দেখা পাওয়া যায়, বাঞ্ছিত বস্ত্র লাভ। বিদ্যার্থী আর কর্মপ্রার্থীর স্বাস্থ্যভাব দুর্বল, শুভ সংবাদ আর যোগাযোগত আনন্দ, বন্ধুর সহায় প্রাপ্তি, পরিবেশত পরিচয় বৃদ্ধির যোগ, প্রেমত বিশেষ শুভ ফল দেখা পাওয়া নাযায়, কিন্তু যোগাযোগত শুভ ফল পাব। বয়স্ক জাতক জাতিকার অধিক শুভ ফল লাভের যোগ আছে। পারিবারিকত গতানুগতিক, কারোবার স্বাস্থ্যের অর্থ ব্যয়, সামাজিক ক্ষেত্রত সন্মান লাভের যোগ।
যোগ করলে সাত সংখ্যাটা পাওয়া যায়। সাধারণভাবে আপনার নামৰ সংখ্যা যোগফল ধরে ললো চারি পাওয়া যায়। এটা সাত আর চারি সংখ্যা দুটা যোগ করলে দুই সংখ্যাটা পাওয়া যাব। যদি সংখ্যাটা আপনার বাদে শুভ হয় তেন্তে ব্যবহারযোগ্য আর সেই কর্মত আজি সফলতা আহিব বলে ধরে লোক পারে। যদি অশুভ হয় তেন্তে কর্মত সফলতা কমিব আর পরিত্যাগ করা উচিত। অন্যান্য সংখ্যাবুড়ে মিশ্র ফল দান করব। চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। আপনার দিনটা সুস্থির সুন্দর আর মনোময় হওয়ার কামনা করল। আপনি সুখী আর সমৃদ্ধি হয়।